শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। তবে বিভিন্ন কারণে কিডনি অকেজো হয়ে যেতে পারে। কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে। খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণ লক্ষণগুলো ভালোভাবে প্রকাশ পায় না, তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকে জানা জরুরি। কিডনি নষ্ট হয়েছে কিনা বোঝার উপায়। কিডনি নষ্ট হয়েছে কিনা তা বোঝার জন্য নিয়মিত ফলো আপ করতে হবে, প্রেশার মাপতে হবে, পা ফুলে যাচ্ছে কিনা তা লক্ষ্য করুন। এক্ষেত্রে প্রস্রাবের সমস্যা এবং জ্বালা পোড়া কিংবা প্রস্রাব কমে যাচ্ছে কিনা তা খেয়াল করুন। এছাড়াও খাবারে অরুচি, বমি বমি ভাব বা বারবার বমি হতে পারে, ওজন কমে যাওয়া, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ কিডনি রোগের কারণ হতে পারে। ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের চাহিদা কমে যাওয়া কিডনি রোগের পরবর্তী ধাপের লক্ষণ। বায়োপসি না করেও প্রাথমিক ইউরিন আরএন টেস্ট করে জানা যায় কিডনি স্বাস্থ্য সম্পর্কে। এছাড়াও আল্ট্রাসোনোগ্রাম করতে পারেন। এই টেস্টগুলো যদি স্বাভাবিক থাকে এবং প্রেশার যদি স্বাভাবিক থাকে তাহলে বুঝতে হবে কিডনি ভালো আছে। আপনার কিডনি সুস্থ আছে কিনা তা আজই চেক করে নিন। ধন্যবাদ।